রহমতুল্লাহ। বাবা এলে খাটো করে দাও বাবা, আমি ছোট মানুষ ঠিক না বললাই, এলে খাটো করে দাও না, খাটো করে দাও, জনগণ যেন আমাকে দেখবার পারে সেখানে খাটো করে দাও, বেটে মানুষ মহাবিপদ, নাহলে সাইড করে দাও বাবা, মানুষ আমাকে দেখবার পাবে বললাম ওয়াশ শুনে বললাম মহাবিপদ হয়ে দেবে, খাটো করে দাও। না না হবে হবে বাবা, আমার ঠিক হবে না, আমি মানুষ খাটো, একদম খাটো ব্যাটে মানুষ, মানুষ দূরত্বে টের পাবার লাগে। কি আপনারা সবাই দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন সবাই, এই সাউন্ড একটু বাড়ায় দেন মাইকের, এই সাইড থেকে দেখতে পাচ্ছেন দাদা আপনারা সবাই? আচ্ছা আলহামদুলিল্লাহ, সালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? একটু হাত তুলে দেখেন তো কারা কারা ভালো আছেন, আলহামদুলিল্লাহ হাত নামান, ভালো নাই কারা কারা দুই হাত তুলে দেখেন, তাহলে ভালো নেই আপনারা, মাশাআল্লাহ। আমরা সুস্থ অসুস্থ অবস্থা অবস্থা প্রশংসা করি কার, জোরে বলেন, আল্লাহর প্রশংসা করলে খুশি হয় কে, বেজার হয় শয়তান, কে বেজার হয়? আপনারা একটু কথা বলার অভ্যাস গড়ে তোলেন তো, কথা বলার অভ্যাস গড়ে তুললে আমরা বাংলাদেশি বক্তা তো আমাদের জন্য সুবিধা হয়, পেছনের ওই মাইকটা অন্য দিক দিয়ে আশেপাশের মাইকগুলো বক্তাদের কানে দিলে ভালো হয়, এই একটা বক্স ঘুরে দেন, ওই মাইকে আওয়াজ পাচ্ছে, আমি এখান থেকে কথা বলার 3 সেকেন্ড পর আওয়াজ দিচ্ছে, কথা ভালো হবে না, এটা একটা ঘুরে দেন, আর ওটা অন্য দিক পারলে করে দেন, এটা হলো কন্ট্রোলিং পাওয়ার আপনাদের জন্য আমাদের জন্য উভয়ের জন্য সুবিধা হয়। সম্মানিত ভাইয়েরা বা আমি আপনাদের অনুমতি নিয়ে আওয়াজ শুরু করব, তবে আপনাদের আপনারা যারা সামনে বসে আছেন আপনাদের সাইডে ডান সাইডে যারা আছে আমার সম্মানিত শ্রদ্ধেয় এই ভারতবর্ষের ভাইয়েরা আমার যারা বিশেষ করে দাঁড়িয়ে আছে তাদের কাছ থেকে আমি অনুমতি নিয়ে ইনশাআল্লাহ আওয়াজ শুরু করব, কারণ যারা দাঁড়িয়ে আছেন এনারা অনেক অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন, তার মানে বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে আছেন যে কখন হুজুর আসবে আমরা একটু মনোযোগ দেওয়া শুনব, এই জন্য যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আওয়াজ শুরু করলে কেমন হয়, ভালো হয় না? যারা দাঁড়িয়ে আছেন আমি কি কথা শুরু করব ইনশাআল্লাহ, শুরু করব কথা কর না, শুরু করব কি বারে দাঁড়িয়ে থাকা মানুষও কথা কয় না, আল্লাহ আপনারা এবার বলেন শুরু করব, আলহামদুলিল্লাহ এনারা বললো আপনারা বলতেছেন না, মনে হয় রাগ করে দাঁড়িয়ে আছেন নাকি, আল্লাহ পাক ভালো জানে, তবে বসেন, বসলে ভালো হয়, এটা কোরআনের জালসা, আল্লাহ পাকের ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে, এখানে অনেকগুলো ক্যামেরা দিয়ে লাইভ হচ্ছে, আল্লাহর ক্যামেরা দিয়ে ভিডিও হবে, এই ভিডিও হাসর ময়দানে দেখতে পাবেন, আপনি গানের আসরে কোন জায়গায় বসে কিভাবে দেখছিলেন, কোরআনের জালসাগুলোতে কোথায় বসে কিভাবে দেখেন, কথা বলেন ঠিক কিনা, হ্যাঁ কোরআনের জালসাগুলোতে কিভাবে বসে থেকে দেখেন, গানের আসরে কোন জায়গায় বসে থেকে গানগুলো শোনার জন্য মনোযোগ দেন, এগুলো সব রেকর্ড হবে, আর রেকর্ড আমাদেরকে একদিন আল্লাহ পাক দেখাবে, কথা বলেন ঠিক কিনা, দেখাবে না? সূরা ইয়াসিন আল্লাহ পাক বলেছেন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومولانا محمد عبده ورسوله فقد قال الله تعالى في كلامه
المجيد والفرقان الحميد সবাই কণ্ঠ উজাড় করে আল্লাহর নামে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম জোরে জোরে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবুদুল্লাহ ওয়ালা تُشْرِكُ بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَالَ تَعَالَى فِي شَأْنِ حَبِيبٍ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سيدنا জোরে জোরে বলুন আল্লাহুম্মা সাল্লাল্লাহ সাইয়েদনা মাওলানা মুহাম্মাদ কবে যেন ডাকা আসিবে বন্ধু সুন্দর এই পৃথিবী সারিতে কবে যেন ডাক আসিবে বন্ধু সুন্দর এই পৃথিবী সারিতে রঙিল কাপড় খুলবে বটে রঙিল কাপড় খুলবে তোমার সাদা কাপড় পরাবে আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মাদ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بزماله حسنت زمین اغزالیه صلو علیه و آلیه شبای بولن بلاغ العلا بکمالیه قصف الجزب زمالیه حسنت زمین اغزالیه صلو علیه و آلیه দস্তে দস্তে হাই দরিয়া ভি নসরে হামনে দস্তে দস্তে হাই দরিয়া ভি নসরে হামনে বাহার জুলমত মে দৌরে দে ঘোরে হামনে বালাগল উলা বিকমালি রব্বানা
ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين تمار خلا أسمانر نيسے شوال ماشے تمار بوہن دربارے ভারত বর্ষের মুসলমানদেরকে নিয়ে দলমতদের বিশেষ সকল ভাইদেরকে নিয়ে মা বোনদেরকে নিয়ে আমি তোমার গুনাহগার গোলাম হাত উত্তোলন করেছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ সারা পৃথিবীতে আজকে আমরা বড় শান্তির ভিতরে বসবাস করি। আল্লাহ আমাদের দায়িত্ব ছেড়ে দিও না। আল্লাহ আমাদেরকে অন্যর হাতে উঠায় দিও না। আল্লাহ আল্লাহ দয়া করে ডান দিক থেকে বাম দিক থেকে সামনে পিছন থেকে সহযোগিতা করো, যেমন করেছিল ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে, যেমন করেছিল তোমার বন্ধু হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে, যেমন করেছিল তুমি হযরত মূসা আলাইহি ওয়াসাল্লামকে, ওইভাবে শেষ নবীর উম্মত তোমার হাবিবের আমরা বড় রেখে যাও এতিম উম্মত। আল্লাহ দয়া করে আমাদেরকে তুমি তোমার কুদরতে, আল্লাহ তোমার কুদরতে হাত দ্বারা তোমার কুদরতে কলিজায় তোমার কুদরতে বুকের সাথে জড়ায় না। রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলের যারা আয়োজন করলো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে, আল্লাহ দয়া করে তোমার বান্দা আর বান্দিদের মনে নেক আশা পূর্ণ করে দাও। এই গ্রামের যারা উদ্যোগ নিয়ে এলাকার আশেপাশ থেকে যারা সহযোগিতা করেছে, আল্লাহ সবার জীবনটাকে তুমি পরিবর্তন করে দাও। মা আর বাবা হারিয়ে ফেলে যারা আমরা হাত উত্তোলন করেছি, আল্লাহ দয়া করে মেহরবানি করে মা আর বাবার কবর আজা মাফ করে দাও। রব্বুল আলামিন আমার পূর্বে কয়েকজন বক্তা তার মধ্যে আমার রমজান ভাই শ্রদ্ধেয় মামা আরিফুল ইসলাম, এরপরে প্রধান বক্তা শ্রদ্ধেয় মামা আব্দুস সালাম যুক্তিবাদী সাহেব আলোচনা করবে। তোমার বান্দাদের জবান থেকে সেই কথাগুলো বের করে দাও যে কথাগুলো একবিংশ শতাব্দী মুসলমান দল মত নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানি হুদে নাসারা সবার প্রয়োজন। সমাজটাকে সুন্দর করার জন্য যে কথাগুলো দরকার আমাদের জবান দ্বারা তোমার বান্দাদের কর্ণ কোহরে তুমি আজকে পৌঁছায় দাও। রব্বুল আলামিন আমরা যারা এই যে আশা নিয়ে হাত উত্তোলন করেছে আল্লাহ সবার মনের আশা পূর্ণ করে দাও। দুনিয়া থেকে বিদায় নিয়ে একদিন যেতে হবে রে, ওই দিন হয় তোমার ডাইনে কাউকেও খুঁজে পাবো না, বাম সাইডে কাউকে খুঁজে পাবো না, এক গ্লাস পানিরও আশা করি না রে মালিক। গতকালকে আমার কাকা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার বাবারা তিন ভাই একজন চলে গেল দুজন বেঁচে থাকলো। চেষ্টা করলাম দেশে গিয়ে জানাজা নামাজে দাঁড়াবো কিন্তু পারলাম না, জীবনের শেষ দেখাও দেখা করতে পারলাম না। আজকে সকাল 9:30 কাকাকে চিরদিনের জন্য কবরে দাফন করলো। আল্লাহ দয়া করে আমার কাকার কবর আজা মাফ করে দাও। আল্লাহ আমার আব্বার হায়াত দারাজ করে দাও। বিদেশে সফরে থাকা অবস্থায় আর কোন আত্মীয় স্বজনের ডাক দিও না রে মালিক। নিজে জানাজা নামাজ পড়াইলে লাশের পাশে দাঁড়ায় থাকলে কত যে মজা লাগে। আল্লাহ দয়া করে আমাদের সবার হায়াত দারাজ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতিনা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাহি বর্ষা বিরাট আজিমুশান নুরানি জলসা পরিচালনায় অত্র এলাকার আবালবৃদ্ধ যুবক সম্মানিত হিন্দু মুসলিম ভাইয়েরা কোটবাড়ি শাহি জামে মসজিদ কুমটি কর্তৃক আয়োজিত এ জলসার সম্মানিত সভাপতি ওলামায়ে দ্বীন আমার পূর্বালোচনা করলেন আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত আল্লাম হযরত মাওলানা রমজান আলী সাহেব তারপরে আলোচনা করলেন বাংলাদেশের নক্ষত্র হাজার 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 যুবকদের হৃদয়ের স্পন্দন ভালোবাসা কোরআনের কণ্ঠস্বর তরুণ ও যুবকদের অহংকার হযরত আল্লাম হযরত মাওলানা আরিফুল ইসলাম সাহেব আমার পরে আপনারা অধিক আগ্রহ নিয়ে যারা বসে আছেন তাদের জন্য বিগত প্রায় তিন বছরের অধিক ঘন্টার পর ঘন্টা যার জালসা শোনার জন্য পঙ্গপালের মতো শুধু বাংলাদেশ ইন্ডিয়াতে নয় বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রোতা এসে জমায়েত হয় তরুণ এবং যুবকদের ভালোবাসা এবং বিশ্বস্ত আলেমে দ্বীন সুমিষ্ট ভাষী কণ্ঠস্বর হযরত আল্লাম হযরত মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী সাহেব আল্লাহ পাক সকল ওলামায়ে দ্বীনের কণ্ঠস্বরকে কোরআন এবং হাদিসের জন্য দিন কায়েমের জন্য নির্বিঘ্নে সকল জাতির উপকর্থে আল্লাহ পাক সহি কথাগুলো যেন সবাইকে বলার জন্য তৌফিক দান করে সবাই বলে আল্লাহুম্মা আমিন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে মহান স্রষ্টা মালিক আমাদেরকে মাহে রমাদানের দীর্ঘ সময় পর্যন্ত রমাদানের রোজাগুলো পালন করে ঈদগাহের নামাজের পরে পবিত্রময় শাওয়াল মাসের প্রথম জুমার পরেই আল্লাহ পাকের গোলামদের ডাকে সাড়া দিয়ে কোরআনের প্রেমে মাতোয়ারা হয়ে কোরআন এবং হাদিসের কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিলেন সেই মহান মালিকের দরবারে মাথাটাকে নত করে কণ্ঠকে উজাড় করে জোরে সোরে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ আর একবার যদি আলহামদুলিল্লাহ বলা হয় তাহলে কি কষ্ট হবে আর একবার বলুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির প্রদীপ মহাবিশ্বের মহা আদর্শ ওয়ামা আরসাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন জগৎবাসীকে সুশৃঙ্খল পরিবেশে ফিরিয়ে আনার জন্য পৃথিবীর সকল মানুষকে নিরাপদে বসবাস করার জন্য পৃথিবীর নির্যাতিত হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান অসহায় অনাথ অনাথিনী সকল মানুষকে মুক্ত করার জন্য উদ্ধার করার জন্য আজ থেকে প্রায় কয়েক শত বছর পূর্বে জন্ম জেনার হয়েছিল কোরাইশ বংশে অত্যাচার নির্যাতন মাত্রা অধিক বাড়ার কারণে আল্লাহ পাকের নির্দেশে মদিনায় আগমন করে চিরশাহিত আছে মদিনাতুল মুনাওয়ারায় ওই ব্যক্তিটির নাম সবার আস্থাভাজন ব্যক্তি সবার নেতা বিশ্ব নেতা জোরে বলেন বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ হয় নাই জোরে বলেন সাল্লাল্লাহু সম্মানিত হাজিরিন ইকরাম আলোচনার পূর্বে আমি আপনাদেরকে ইসলামী রীতি এবং নীতি মোতাবেক আপনাদেরকে সালাম জানাইতে চাচ্ছি আশা করি রোজা রাখার পরে আমাদের ইমানের ব্যাটারিতে চার্জ হয়েছে কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা গাড়িতে তেল উঠাইতে হয় রিপেয়ারিং করতে হয় মোবাইলে ব্যাটারিতে চার্জ দিতে হয় মাঝে মধ্যে টাকায় লোড মারতে হয় পাওয়ার মারতে হয় ঠিক না এগুলো মারার উদ্দেশ্য আপনার কাজটাকে সচল এবং সাবলীল সুন্দর করে দিবে সেই জন্য আমরা এই কাজগুলো করে থাকি মানব দেহটা একটা মেশিন
আমার কথা বোঝেন, মানব দেহটা মেশিন, এই মেশিনটাকে তরুতাজা করার জন্য, চলার জন্য, প্রাণ বন্ধ করার জন্য আল্লাহ পাক প্রত্যেকটা বছরে ১২টি মাসের মধ্যে একটা মাস আল্লাহ পাক আমাদেরকে ট্রেনিং স্বরূপ দিয়েছে, যাতে করে আমরা আমাদের ইমানটার ইমেলের ব্যাটারি তারা বেশি বেশি চার্জ দিয়ে ১১টি মাস যেন চলতে পারি। বলি আলহামদুলিল্লাহ, আপনাদের দেশে সেনাবাহিনী আছে, আছে সেনাবাহিনী, বিএসএফ আছে না, পুলিশ বাহিনী আছে না? একটা বাচ্চাকে যখন একটা যুবক বা তরুণকে চাকরি দেওয়া হয়, প্রথমে তাকে অস্ত্র হাতে দেয় না, প্রথমে তাকে ডিউটি দেওয়া হয় না, সর্বপ্রথম তাকে ৬ থেকে ১০ মাস ১২ মাস পর্যন্ত ট্রেনিংয়ে লাগিয়ে দেওয়া হয়। অক্লান্ত পরিশ্রম করে অনেকে ট্রেনিং থেকে পলিয়ে আসে, ঠিক না? এই ট্রেনিং দেওয়ার পরে তার পরবর্তীতে তাকে শিডিউল মোতাবেক তার হাতে অস্ত্র দেওয়া হয়, তাকে বিভিন্ন জায়গায় নিরাপত্তা রক্ষী হিসেবে তাকে দাঁড় করা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের জন্য যে জান্নাত বানিয়েছে, সেই জান্নাত খামাখা পাগল ছাগলদেরকে আমল আকিদা নাই, রসুলের ভালোবাসা নাই, আল্লাহর প্রেম নাই, এমনি আপনাকে দিয়ে দিবে এত সুন্দর জান্নাত, এটা তো হতেই পারে না। একটু আগে আমার শ্রদ্ধেয় মামা বলে গেলেন, আল্লাহ পাক জান্নাতের যে নিয়ামত তার আলোচনা তিনি করলেন, আল্লাহ পাক বলেন পৃথিবীতে সবচাইতে ছোট্ট যে জান্নাত ইমানদারদের জন্য আমি দান করব, তা এই পৃথিবীর ১০টা পৃথিবীর সমান বলেন না? সুবহানাল্লাহ। কতগুলো লাইন আসতে যায়, সাউন্ড হচ্ছে না, এদিকে হচ্ছে, ওদিকে হচ্ছে না, ওদিকে খুব কষ্ট হচ্ছে। হ্যালো, হ্যালো, ওই কোটি লাগানি এটা আমাদের মিডিয়া, আরে পা মেয়েদা সবাই জিকির করি একটু, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, এখন একটু বোঝা যায় তাই না? ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক জান্নাত দিবে ইমানদারদেরকে যারা তাকওয়া অর্জন করেছে মাহে রমাদানে, এই জান্নাতটা কত বড় একটু বলি, বলে আলোচনা শুরু করি ইনশাআল্লাহ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার, হয় নাই আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রমাদান মাসে তারাবির মাধ্যমে, সেহরির মাধ্যমে, ইফতারের মাধ্যমে, রোজার মাধ্যমে নেকি অর্জন করলে বান্দা এই নেকির মাধ্যমে যে জান্নাত তোমাদের মতো গরিব বান্দা আর বান্দিদের জন্য দিব, এই জান্নাতের পরিধি তোমাদের সামনে আমি আল্লাহ বর্ণনা করলাম। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ,
তুমি যে রোজা রাখলে সেহরি করলে ইফতার করলে তাহাজ্জুদ নামাজ পড়লে লাইলাতুল কিয়াম করলে এই কিয়ামের বিনিময়ে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ ঈদের নামাজে আমি আল্লাহ মাফ করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ শুধুমাত্র মাফ করেই ক্ষান্ত হলাম না চিন্তাগ্রস্ত হয়েছে আমার বান্দা আমি আল্লাহ ওই মাফ করা বান্দা আর বান্দিদের জন্য যে জান্নাত তৈরি করেছি এই পৃথিবীর পরিধির সমান এক নয় দুই নয় দশটা পৃথিবীর সময় সমান তোমার জন্য একটা জান্নাত দান করব বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করলে আমাদের জন্য জান্নাত দিবেন সেই জান্নাত এই পৃথিবীর ভূখণ্ডের সমান দশটা পৃথিবী বলেন না সুবহানাল্লাহ কত নাজমিয়া মুদিয়া ভরা একটু আগে আপনারা শুনলেন সম্মানিত ভাইয়ের আমার এই জান্নাতে যাওয়ার জন্য কার না মন চায় জান্নাতে কি আমরা আমরা যাওয়া যাবে জান্নাতে যাওয়ার জন্য মাঝে মধ্যে এরকম কষ্ট করে ট্রেনিং নিতে হবে তো দেখি ইনশাআল্লাহ কাদের কাদের ইমানের ব্যাটারিদের চার্জ হয়েছে আমি একটু সালাম দিলেই বুঝতে পারবো উত্তর পাইলে বুঝবো যে আপনাদের ট্রেনিং এর মাধ্যমে আপনারা কতটুকু চার্জ প্রাপ্ত হয়েছেন আমি কি সালাম দিব উত্তর দিবেন তো ইনশাআল্লাহ দেখি আমি আপনাদেরকে সালাম দেই উত্তরটা কত জোরে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি হয় নাই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহ কি কয় এবার এলা বুড়ো মানুষ উত্তর দিল না স্যাংরা মানুষ উত্তর দিল কিছু বোঝা গেল না এ আরেকবার সালাম দেই দেখি সবাই মিলে উত্তর দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন সবাই ভালো আছেন মুসকি একটা হাসি দান তো রসুলের যেরকম হাসেছিলেন রসুল হাসলে সামনের দাঁতের কিছু অংশ উপরের এবং নিচের দুই অংশের কিছু অংশ বের হতো এটা হলো মুসকি হাসা এই মুসকি হাসা আলেমে দিন যারা আছে তারা জানে